নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আরবি স্পেশাল কিচেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে খুব সহজ পদ্ধতিতে কিভাবে স্পঞ্জি কেক তৈরি করে যায়, তাও আবার মাইক্রোওভেন ছাড়া। তাহলে চলো বন্ধুরা রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে এরকম সাইজের দুটো পাকা আম নিয়ে নিয়েছি। এবারে আমি আমটাকে ভালো করে কেটে নেবো। তো দেখো বন্ধুরা, আমি আমটাকে এইভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট রইল, এখন সবার বাড়িতেই যেহেতু আম অ্যাভেলেবেল, বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, বাচ্চা বড় সবার খুব পছন্দ হবে, আর এই কেকটা খেতেও খুব টেস্টি হয়। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে আমগুলো ছোট ছোট করে সব কেটে নিয়েছি। এবারে আমি একটা মিক্সার বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি অন্যদিকে তিনটে ডিমকে কুসুম আর সাদা অংশটা আলাদা করে দুটো জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই কাজটা তোমরা খুব সাবধানে করবে, কারণ কুসুম যেন ভেঙে না যায়, আর সাদা অংশটা একদম যেন আলাদা থাকে, আর কুসুমটা যেন একদম আলাদা থাকে। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে আলাদা করে নিয়েছি, কুসুম আর ডিম একদম আলাদা করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর একটা হ্যান্ডউইচের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নেবো। 15 মিনিটের মতন আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, 15 মিনিটের মতন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এরকম পুরো একদম হোয়াইট কালার চলে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন বাটার। বাটারটা আমি গলিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে ফেটিয়ে নেবো। আমার এইভাবে ফাটানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একদম অল্প একটুখানি নুন। নুনটা দিয়ে আমি আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার ফাটানো মিশ্রণটা আমি ব্লেন্ড করে রাখা আমের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে আমি ব্লেন্ড করে রাখা আম আর এই মিশ্রণটা একসাথে মিক্সির মধ্যে ভালো করে ব্লেন্ড করে নেবো। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে ভালো করে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে আমি এই কাপ মেপে 1.5 কাপ ময়দা নিয়ে নেবো। ময়দাটা আমি একবারে দেবো না, দুবারে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আবার আমি 1/2 কাপ ময়দা দিলাম, এবারে আমি ভালো করে মিশিয়ে নেবো। তো বন্ধুরা, আমি 1 কাপ চিনির জন্য 1.5 কাপ ময়দা ইউজ করলাম। তোমরা এখানে যদি বেশি, আরও বেশি বানাতে চাও, তাহলে বেশি ময়দা অ্যাড করতে পারো, আর চিনিটাও পরিমাণে একটু বেশি দিতে হবে। তো আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি, ঘনত্বটা আমার ঠিক এরকমই আছে, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। এবারে আমি ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ডউইক্সের সাহায্যে এইভাবে ফেটিয়ে নেবো। তো বন্ধুরা, 15 মিনিট ধরে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। তোমাদের কাছে যদি হ্যান্ডউইক্স না থাকে, তাহলে তোমরা এটা কাটা চামচ দিয়েও এই কাজটা করতে পারো। তো বন্ধুরা, এটা ফেটাতে ফেটাতে পুরো হোয়াইট কালার চলে আসবে এইভাবে। আমার এখনও এটা হয়নি, আরও একটু ফেটাতে হবে। তো এবার আমার এইটা পুরো রেডি হয়ে গেছে এরকম টাইপের। এবারে আমি এর মধ্যে আমি ময়দার মিশ্রণটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। দিয়ে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে হালকা হাতে আমি এইটা মিশিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আমি এইটা ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি HEP-র 1 ছিপি ভ্যানিলা এসেন্স। সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি অন্যদিকে একটা সিলিভারের এরকম ডেচকি নিয়ে নিয়েছি। এই ডেচকির মধ্যে আমি এই সাইজের কাগজ কেটে নিয়েছি। কাগজের মধ্যে একটু তেল দিয়ে আমি ভালো করে তেলটাকে ডেচকির মধ্যে মাখিয়ে নিয়েছি। এবারে আমি তেল দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই ডেচকির মধ্যে ব্যাটারটা আমি পুরোটা ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এইভাবে সবটা ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আগে থেকেই, কড়াটা গরম হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে আমি আস্তে করে ডেচকিটা বসিয়ে দিলাম। এবারে আমি একটা গামলির সাহায্যে এমনভাবে আমি কড়াটা চাপা দিয়ে দিলাম যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। কেকটা বসানোর 15 মিনিট পর আমি একটু চেক করে নেবো একটা কাঠির সাহায্যে যে কেকটা হয়ে গেছে কি। তো দেখো বন্ধুরা, কেকটা আমার হয়নি, আমার মাঝখানে এখনও কাঁচা আছে। আবারও 15 মিনিট পর আমি চেক করে নিচ্ছি কেকটা আমার হয়ে গেছে কি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কাঠিতে আমার একটু কেক লেগে নেই, তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নাবিয়ে নেবো। তো কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে আমি ধারগুলো এইভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা থালার মধ্যে আমি উপুর করে কেকটা আমি বার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, কাগজ থেকে কেকটা আমার খুব সহজভাবেই বেরিয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে কেকটা আমি ভালো করে কেটে নেবো। তো বন্ধুরা, আমি কেকটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি কেক তৈরি হয়েছে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে। তোমাদেরকে আমি আরও ভালো করে সামনে দিয়ে দেখাচ্ছি। তোমরাও যদি বাড়িতে এরকম সেম পদ্ধতিতে কেকটা তৈরি করো, কোনো রকম মাইক্রোওভেন ছাড়াই তোমরা এরকম স্পঞ্জি কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও,
আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।